অনলাইন রেজাল প্রসেসিং সফটওয়্যার ইন বাংলাদেশ। এটাতে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল ফলাফল প্রকাশ করতে পারবেন। তো সম্পূর্ণ বিনামূল্যে, এটাতে কোনো আপনার কোনো টাকা খরচ হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল ফলাফল অনলাইনে প্রকাশ করতে পারবেন। তো এই বিষয়টা আমরা আজকে দেখাবো। তো কিভাবে এই ফলাফলগুলো প্রকাশ করতে হয় এবং ছাত্রছাত্রী কিভাবে সেই ফলাফলটা দেখবে এবং এটা কি রকম দেখতে, সম্পূর্ণ ফ্রি, এইটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এই ভিডিওগুলো দেখলে আপনি এটা স্পষ্ট বুঝতে পারবেন এবং এটাতে আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। আপনি অতি সহজেই সম্পূর্ণ বিনামূল্যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল ফলাফল অনলাইনে প্রকাশ করতে পারবেন। তো এখন আমরা দেখাচ্ছি যে আসলে ছাত্রছাত্রীরা কিভাবে তার ফলাফলটা দেখবে এবং এটা কি রকম সেটা আমরা আগে দেখাই। তো দেখানোর জন্য আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা দেখাচ্ছি কিভাবে ব্রাউজার ওপেন করতে হবে। এখান থেকে আপনার মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তা আমরা ওপেন করে নিচ্ছি মজিলা ফায়ারফক্স। তো মজিলা ফায়ারফক্স থেকে আমরা যে কাজটা করব, এখানে আমরা ঠিকানার মধ্যে লিখব এখানে যে acb2, দুঃখিত দুঃখিত, আমরা লিখব রেজাল্ট ডট acb2.com, এই ঠিকানাটা লিখব। দেখুন, আমরা লিখব এখানে রেজাল্ট ডট acb2.com। তো এই এই ঠিকানাটা আমরা লিখে আমরা এন্টার ক্লিক করলেই আমাদের একটা পেজ চলে আসবে। তো আমাদের এখানকার নেট একটু স্লো, এই জন্য একটু দেরি হচ্ছে। এই যে চলে আসছে পেজটি, দেখুন এখানে লেখা আছে যে ফ্রি অনলাইন রেজাল্ট প্রসেসিং সফটওয়্যার ইন বাংলাদেশ। দেখুন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ফলাফল আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রকাশ করতে পারবো। তা আমরা এখন দেখব যে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের ফলাফলটা সে দেখবে সেটা আমরা আগে দেখাই এবং এটা কি রকম দেখতে সেটা আমরা দেখাচ্ছি। তা আমরা একটু নিচে চলে আসলাম, এখানে লেখা আছে দেখুন কলেজের সকল ফলাফল অনলাইনে ফ্রি প্রকাশ করুন, সম্পূর্ণ ফ্রি। তো এটা ডেমোতে আমরা ক্লিক করে দিচ্ছি, মানে ছাত্রছাত্রীরা কি রকম ফলাফল দেখবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তা আমরা ডেমোতে ক্লিক করে নিলাম। ডেমোতে ক্লিক করার পর দেখুন একটা একটা কলেজ আসছে, কলেজের নাম আসলো এখানে এবিসি কলেজ। অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল যদি আপনি অনলাইনে প্রকাশ করুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান নামটি এখানে থাকবে এরকমভাবে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের নিচে শিক্ষা প্রতিষ্ঠানের এই ঠিকানাটা থাকবে এবং তার নিচে এই ফলাফলের ইয়াটা থাকবে। অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল যদি অনলাইনে প্রকাশ করুন, এখানে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা থাকবে আর কি। তো এই পেজটা আসবে, আসার পর আসলেই এখানে ছাত্রছাত্রীরা তার ফলাফলটা দেখতে পাবে। তো আমরা একটা ফলাফল দেখে নিই। এখানে আমরা ছাত্রছাত্রী তার নিজের রোল নাম্বারটি সে দিবে। ধরুন আমরা ছাত্রছাত্রীর রোল নাম্বার হলো 1, এখানে যত রোল নাম্বার হয় সে তার রোল নাম্বার এখানে টাইপ করবে। তো তার রোল নাম্বার যতই হয় সে তার রোল নাম্বার এখানে টাইপ করবে। টাইপ করার পর এখানে আছে দেখুন ক্লাস, কোন ক্লাসের ফলাফল দেখবে তার ক্লাসটা সে দিবে। তো এখানে আমরা দিচ্ছি দ্বাদশ শ্রেণী। তারপর গ্রুপ, সে যে গ্রুপের সে গ্রুপটা সে সিলেক্ট করবে। সে যদি ব্যবসা শিক্ষার হয় তো বিজনেস স্টাডিজ। তা আমরা বিজ্ঞান বিভাগের ফলাফল দেখতেছি সায়েন্স, ক্লিক করলাম। তারপর ইয়ার, কত সালের ফলাফল, অর্থাৎ এটা কি 21 সালের ফলাফল না 2020 সালের। তা আমরা দিচ্ছি 21 সালের ফলাফল, 21 সালের ফলাফল। তারপর কি পরীক্ষা, এটা অর্ধবার্ষিক না বার্ষিক না পাক নির্বাচনী না নির্বাচনী। এটা যদি নির্বাচনী ফলাফল হয় সেক্ষেত্রে সে নির্বাচনী সিলেক্ট করবে, সে নির্বাচনীর ফলাফল। তা আমরা নির্বাচনী সিলেক্ট করলাম। তারপর কোন সেশন, যে সেশন সে সেশনটা সে ক্লিক করবে। তা
আমরা ছাত্রছাত্রী সেশনটা হলো 2018-19 সেশনের, তো সেটা আমরা ক্লিক করলাম। তারপর আমাদের সাবমিটে ক্লিক করতে হবে, আমরা সাবমিটে ক্লিক করলাম। এই যে এখানে খেয়াল করে দেখুন আমাদের ফলাফল চলে আসছে কলেজের নাম, অর্থাৎ আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলটা আপলোড হবে ওই প্রতিষ্ঠানের নাম এখানে দেখাবে, এই নামটা আর কি দেখাবে এটা। তারপর টেস্ট এক্সামিনেশন 2021, এখানে দেখুন ছাত্রছাত্রীর নাম দেখাচ্ছে, তার মেরিট কত সেটা দেখাচ্ছে, পাস জি গ্রেড এ, জিপিএ কত পেয়েছে সেটা দেখাচ্ছে, ফেল সাবজেক্ট জিরো দেখাচ্ছে, তার মোট নাম্বার দেখাচ্ছে, এখানে তার সেশন দেখাচ্ছে, বিভাগ, পিতার নাম মাতার নাম, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান তার পিতার নাম মাতার নাম আপলোড করে নাই বিধায় এখানে দেখাচ্ছে না। তারপর সে কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছে সেটা দেখাচ্ছে এবং সে পয়েন্ট কত পেয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। তারপর আমরা চলে আসছি পরবর্তীতে, এখানে খেয়াল করে দেখুন বিস্তারিতভাবে তার প্রাপ্ত নম্বরগুলো দেখতে ক্লিক করুন, মার্কশিট ডাউনলোড করতে ক্লিক করুন। তা আমরা বিস্তারিত এখানে ক্লিক করে আমরা বিস্তারিত ফলাফলগুলো দেখতে পাবো। তো আমরা এখানে চলে যাব নিচে দিকে, খেয়াল করুন বিস্তারিত ফলাফল চলে আসছে, সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সে এখানে চলে আসছে। তো সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এখানে দেখাচ্ছে, খেয়াল করে দেখুন সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে দেখাচ্ছে। এখন মনে করুন সে মার্কশিট ডাউনলোড করবে, তাহলে সে মার্কশিট ডাউনলোডের মধ্যে ক্লিক করবে, অথবা সে যদি চায় না সে ফলাফল নিয়ে কোনো অভিযোগ করবে বা মতামত দিবে বা কোনো পরামর্শ দিবে তাহলে সেটাতে ক্লিক করবে। ক্লিক করে দেখুন এখানে ফলাফল নিয়ে কোনো অভিযোগ মতামত বা কোনো পরামর্শ থাকলে সেটা সে এখানে করতে পারবে, ব্যবস্থা রাখা আছে।